দুইটা হচ্ছে সেম জিনিস, অর্থাৎ এমসিবি এবং আরসিসিবি দুইটা একখানে করে মার্চ করে বানাইছে হচ্ছে আরসিবিও। আসসালামু আলাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং বাংলায়, আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরসিসিবি, আরেকটা হচ্ছে আরসিবিও। তা আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আমরা আরসিসিবি ভালো না আরসিবিও ভালো, আমরা কোনটা লাগাবো, আরসিসি লাগাবো না আরসিবিও লাগাবো, এই জিনিসটাই আজকের ভিডিওতে আমরা দেখব। তা প্রথমেই আমরা দেখি যে আরসিসিবি এবং আরসিবিও কিভাবে কাজ করে। তা হচ্ছে আমাদের আরসিসিবি, আরসিসিবি হচ্ছে আমাদের রিসিডিউয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। রিসিডিউয়াল মানে হচ্ছে অবশিষ্ট। অবশিষ্ট কি, আমরা গত একটা ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে, আরসিসিবি হচ্ছে একটা সিটি কারেন্ট কয়েল থাকে এখানে, এই কারেন্ট কয়েলের লাইন দিয়ে একটা কয়েল দেওয়া থাকে, আর আরেকটা হচ্ছে আমাদের নিউট্রালের সঙ্গে আরেকটা কয়েল দেওয়া থাকে, এবং এইখানে আপনি যে কোনো একটা লোড দিতে পারেন। তা আমরা জানি লাইন এবং নিউট্রাল, লাইন দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে নিউট্রাল দিয়ে সেম পরিমাণ কারেন্ট হবে, তাহলে এর অবশিষ্ট কোনো কিছু থাকবে না। অর্থাৎ যদি এখানে 5 অ্যাম্পিয়ার যায় এবং 5 অ্যাম্পিয়ার ব্যাক হয়, তাহলে 5 - 5 কত হচ্ছে আমাদের = 0। এবং এই জায়গায় একটা কয়েল থাকে, যেই কয়েলটা আমাদের হচ্ছে ট্রিপের কাজ করে, আরসিসিটা বন্ধ করার জন্য ট্রিপের কাজ করে এই কয়েলটা। তা যদি এখানে কারেন্টের একটু হেরফের হয়, অর্থাৎ পাস গেছে, যদি পাস ব্যাক না আসে, যদি পাস ব্যাক না আসে, ধরে ব্যাক আসে হচ্ছে আপনার 4.5, তাহলে অবশিষ্ট হচ্ছে কত আমাদের 0.5। তা এই কারণে এটাকে বলা হচ্ছে রিসিডিউয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, আরসিসিবি। তা এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না, এটা আপনারা হচ্ছে গত যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা আমাদের ফেসবুকে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আর এই আরসি কাজ করে হচ্ছে আমাদের হচ্ছে কি, লিকেজ কারেন্ট। লিকেজ কারেন্ট ওইটাই, অর্থাৎ যদি কোনো একটা ডিভাইস, এই যে একটা কোনো একটা ডিভাইস, এই ডিভাইসের কারেন্ট যাওয়ার কথা কি, এই কয়েলের মধ্যে যদি কোনো কারণে যদি আমাদের বডির মধ্যে আসে, এবং এটা যদি আমাদের মানুষ বা হচ্ছে আর্থিং যে কোনো মাধ্যমে যদি আমাদের কি মাটিতে চলে যায়, ওটাকে বলে হচ্ছে লিকেজ কারেন্ট। তা আরসিসিবি আমাদের হচ্ছে রিসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, যা হচ্ছে লিকেজ কারেন্টের প্রোটেকশন দেয়। আর অপর পাশে হচ্ছে আমাদের আরসিবিও। আরসিবিও হচ্ছে কি আমাদের এমসিবি, অর্থাৎ এমসিবি আমরা জানি যে শর্ট সার্কিট এবং ওভারলোড এই দুইটাতে প্রোটেকশন দেয় এমসিবি। এবং এটার সঙ্গে যদি প্লাস করি হচ্ছে আমাদের আরসিসিবি, অর্থাৎ রিসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, আরসিসিবি যদি একখানে করি, তাহলে হবে আমাদের ফলাফল হবে হচ্ছে আরসিবিও। অর্থাৎ দুইটা হচ্ছে কি আমাদের একই সঙ্গে, একটা হচ্ছে আমাদের এমসিবি আরেকটা হচ্ছে আরসিসিবি, দুইটা হচ্ছে একই সঙ্গে থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে আরসিবিও। এই আরসিবিওর ফুল মিনিং হচ্ছে রিসিডিউয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভার কারেন্ট প্রোটেকশন, অর্থাৎ এ হচ্ছে লিকেজ কারেন্টের প্রোটেকশন দিবে, এবং ওভারলোড এবং শর্ট সার্কিট এই তিনটারই প্রোটেকশন দিবে, অর্থাৎ অল ইন ওয়ান বলতে পারি। তবে আসল কথা হচ্ছে এটা লাগাবো না আরসিসিবি লাগাবো, এটাই হচ্ছে অরিজিনাল কথা। তো এটা দেখি আগে আমরা দেখি, প্রথমে দেখি যে এই চিত্রের মধ্যে দেওয়া আছে এটা হচ্ছে আরসিবিও, এটা হচ্ছে অন্য কোম্পানির, সেন্ট কোম্পানির, এটা হচ্ছে আরসিবিও লাগা আছে। দেখেন মিটার থেকে লাইন এসে আমাদের আরসিবিওতে ইন হয়েছে, তারপরে এর সঙ্গে মার্চ করা আছে, এর সঙ্গে কি আছে, মার্চ করা আছে হচ্ছে আরসিসিবি। তো এখন কোনো কারণে যদি আমাদের এই ডিভাইসে, এটা তো আরসিসিবিটা হচ্ছে একটু সেন্সিটিভ ডিভাইস, আরসিবিওটা হচ্ছে সেন্সিটিভ ডিভাইস, প্রতি মাসে টেস্ট করতে হয়, যদি কোনো কারণে এটাতে কোনো সমস্যা হয়, তাহলে আপনার গোটা লাইনটা বন্ধ থাকবে না। এই যে আপনার গোটা লাইনটা, মেইন লাইনটাই বন্ধ থাকবে না, মেইন লাইনটাই বন্ধ হয়ে যাবে। যদি এটা আপনি রিপ্লেস করতে চান, কিন্তু সহজে কিন্তু আপনার এলাকায় পাবেন না, রিপ্লেস করার জন্য আপনার সময় লাগবে, তখন কি করতে হবে আপনাকে, এই সবগুলো বাদ দিয়ে কি করতে হবে, সবগুলো বাদ দিয়ে সরাসরি আপনাকে এখান দিয়ে লাইন কানেকশন করে দিতে হবে, এবং এই পাশ দিয়ে হচ্ছে আপনাকে নিউট্রাল কানেকশন করে দিতে হবে। অর্থাৎ আপনার মেইন সুইচ হিসাবে যে আরসিসিবি এমসিবি থাকার কথা, সেটা কিন্তু আপনার থাকলো না। আর যদি আমরা আরসিসিবি লাগাই, যদি আমরা আরসিসিবি লাগাই, দুইটা যদি আলাদা আলাদা সেট করি, দেখেন এটা আমাদের আরসিসিবি, এটা হচ্ছে আমাদের এমসিবি, আলাদা আলাদা সেট করলাম, আলাদা আলাদা সেট করলে কি সুবিধা হবে আমাদের, যে যদি আমাদের আরসিসিবিতে কোনো প্রবলেম হয়, তাহলে এটাকে বাদ দিয়ে আমাদের এমসিবি কিন্তু থাকলো, শর্ট সার্কিট এবং ওভারলোডের জন্য এমসিসিবি কিন্তু আমাদের থেকেই গেল। তো এই পাশ দিয়েও কিন্তু আমরা সুবিধা পাচ্ছি। একটা এক্সাম্পল দিই, সহজ এক্সাম্পল, যদি আপনার বাসার দারোয়ান একটা থাকে, এবং সেই দারোয়ানকে দিয়ে কি আপনি হচ্ছে বাজারও করাবেন, আবার হচ্ছে সিকিউরিটি দিবেন, তাহলে কি সব ঠিকঠাক হবে? সব ঠিকঠাক হবে না।
তাহলে যদি আপনি দুইটা দারোয়ান রাখেন যে একটা বাজার করার জন্য আর একজন ডিউটিতে থাকবে, তাহলে কিন্তু আপনার ডিউটিটা খুব ভালোভাবে হবে। এবং প্র্যাকটিক্যালি দেখা যে আরসিসিবি যত দ্রুত ট্রিপ করে, আরসিবিও কিন্তু তত দ্রুত ট্রিপ করে না, একটু সময় বেশি নেয়। হ্যাঁ, এটাও লিকেজ কারণে ট্রিপ করে, এটা 100% লিকেজ কারণে ট্রিপ করবে, কিন্তু একটু সময় বেশি নেয়, কারণ এই দুইটা একসঙ্গে মার্জ করা। দেখেন আমার হাতে দুইটা আছে, দেখেন সেম জিনিস, দুইটা হচ্ছে সেম জিনিস, অর্থাৎ এমসিবি এবং আরসিসিবি দুইটা একখানে করে মার্জ করে বানাইছে হচ্ছে আরসিবিও। তাহলে আমি বলবো, এটা আমার মতামত, আপনাদের মতামত ভিন্ন হতে পারে, যে আপনারা এই আরসিবিও না কিনে আরসিসিবি কিনতে পারেন এবং এমসিবি দুইটা আলাদা আলাদা লাগাইতে পারেন, এতে হচ্ছে আপনার সেফটি ভালো থাকবে। এবং যদি মনে করেন না লাগাবো না, এটাও লাগাইতে পারেন, সেফটিও সেম থাকবে, কিন্তু হচ্ছে আপনার কোনো ধরনের ফল্ট হলে তাহলে পুরো ডিভাইসটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। আর এইখানে যদি দুইটা আলাদা আলাদা থাকলে আপনি আলাদা আলাদা ডিভাইস চেঞ্জ করতে পারতেছেন। এইসব কারণে আমি বলবো আপনারা আরসিসিবি লাগান, আরসিবিওটাকে অ্যাভয়েড করেন। তা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আর কোনো কিছু যদি শিখতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আর শেয়ার করে দিবেন। আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি, যে নিজে ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।